আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এই নাস্তা রেসিপিটি ছোট বড় সবার পছন্দের একটি নাস্তা রেসিপি। বাড়িতে অতিথি বা মেহমান আসলে তাদের দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। বলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ তেল। এখন আমি দিয়ে দেব 2টা ডিম। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু পানি ব্যবহার করব, বেশি পানি দেব না, কারণ আমি 2টা ডিম দিয়েছি। এখন আমার মোটা হয়ে গেছে। আমি এখন একটা পলিথিন দিয়ে মুড়িয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আটাটা অনেক সফট হয়েছে, আবার একটু আমি মুথে নেব। এবার আটাটা আমি 2টা ভাগ করে ডো করে নেব। আমি একটা ভাগ দিয়ে রুটি তৈরি করে নেব। রুটিটা একটু মোটা তৈরি করব। এবার এরকম একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে, আমার বাকি অংশটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এভাবেই আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা হাতে নিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। সবগুলো আমার ডিজাইন করা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব। এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশে আমি উল্টে দেব। এভাবেই আমি উল্টে পাল্টে একটু বাদামি কালার করে সবগুলো পিঠা ভেজে নেব। আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এভাবেই বাকিগুলোও আমি ভেজে নেব। এবার পাতিলে একটু 1/2 কাপ চিনি দিয়ে 1/2 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে ওর মধ্যে পিঠাগুলো আমি ছেড়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে চিনির মধ্যে দিতেও পারেন। অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। আমার রেসিপি যদি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।